পেজ নাম্বার 32, ঠিক আছে? তো আগের ক্লাসে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এর থিওরিটিক্যাল কনসেপ্ট বুঝিয়েছিলাম, বুঝিয়ে দুটো তিনটের মতন অঙ্ক করিয়েছিলাম, ঠিক আছে? আজকে কারণ এই চ্যাপ্টারটা, পুরো চ্যাপ্টারটার নাম হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স, পুরো চ্যাপ্টারটা পড়া থাকলেই 5 মার্ক্স কভার হবে, ঠিক আছে? 5 মার্ক্স কভার হয়। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করেছি, মানে ইনসিডেন্স অফ ট্যাক্সটাও করে নিচ্ছি। এবার হচ্ছে ব্যাপারটা কি হয় জানিস, পরীক্ষার কোশ্চেনটা কেমন থাকে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আর ইনসিডেন্স অফ ট্যাক্স, ধর এমন অঙ্ক হতে পারে পরীক্ষার হলে পুরো ইনসিডেন্স অফ ট্যাক্সের উপর 5 নম্বর অঙ্ক দিবি, ঠিক আছে? বুঝতে পারবে, শুধু ইনসিডেন্সের উপর 5 নম্বর অঙ্ক দিতে পারে। আবার এরকম হতে পারে শুধু রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর 5 নম্বর অঙ্ক দিতে পারে, এরকম হতে পারে। বা এরকম হতে পারে 3 নম্বর দিল স্ট্যাটাস, দিল ইনসিডেন্স। তাহলে তোকে এই পুরো চ্যাপ্টারটাই একটু ভালো করে জেনে নিতে হবে, ঠিক আছে? যেমন আগের বছর 2023 সালে অনার্স এটা অঙ্ক দিয়েছিল যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর একটা 5 নম্বর অঙ্ক দিয়েছিল, তার সাথে অরে একটা অঙ্ক দিয়েছিল 3 নম্বর স্ট্যাটাস, 2 নম্বর ইনসিডেন্স, বুঝতে পারলি? তো তাহলে তোকে তো জেনে রাখতে হবে সোজা ওই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চেয়েও ইনসিডেন্স অফ ট্যাক্স হয়ে যাবে, ঠিক আছে? তো দেখ, তো চর্ম করছে, থিওরিটা পড়ছি, থিওরিটা ভালো করে বুঝতে হবে। দেখ আগে বারবার একটা কথাই বলছি আমি, থিওরিটা থিওরি ক্লিয়ার হতে হবে, থিওরি ক্লিয়ার অন ট্যাক্স ইজি। কি বলছে, ইনসিডেন্স অফ ট্যাক্স সেকশন 5-এ বলা হয়েছে যে লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স ডিপেন্ড অন নেচার অফ ইনকাম। আগে তো এই কথাটা বলেছিলাম, মানে আমার যে ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট কে দিতে হবে, অর্থাৎ লাইবিলিটি, ইনকাম ট্যাক্সের যে লাইবিলিটি সেটা ডিপেন্ড করে কিসের উপর, নেচার অফ ইনকাম এর উপর, নেচার অফ ইনকাম। এখন প্রশ্ন হতে পারে, নেচার অফ ইনকাম, ইনকাম দুটো, ইনকামের যে নেচার আছে দুটো আছে, ঠিক আছে? ইনকামের নেচার কটা আছে, দুটো, একটা হয় ইন্ডিয়ান ইনকাম আর একটা হয় ফরেন ইনকাম। নেচার অফ ইনকাম কি, দুটো টাইপ, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম। এই দেখ লেখা আছে, তাহলে পুরো সমস্ত চার্ট করে করে করা আছে, বুঝতে সুবিধা হয়। আমি মানে এরকম সেন্টেন্সে লেখা আছে, এরকম চার্ট করাটা বেশি মনে থাকবে। ইনসিডেন্স অফ ট্যাক্স যেটা বলছিলাম, ইনসিডেন্স অফ ট্যাক্স কিসের উপর ডিপেন্ড করবে, নাম্বার 1 নেচার অফ ইনকাম, নাম্বার 2 স্ট্যাটাস। কি বললাম, একটা নেচার অফ ইনকাম আর একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। নেচার অফ ইনকাম, ইনকামের নেচার এই মধ্যে বললাম দুরকমের হয়, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম, ঠিক আছে? ইন্ডিয়ান ইনকাম যেমন আমি তোদেরকে পড়াচ্ছি, তাই তো? তা আমি কি, আমি যে ইনকামটা করছি এটা একটা ইন্ডিয়ান ইনকাম, বুঝা গেল? বললাম এটা হচ্ছে ইন্ডিয়ান ইনকাম। তো ইনকাম দুরকমের, একটা ইন্ডিয়ান, মানে নেচার অফ ইনকাম দুরকমের, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম। তারপর এখানে কিছু বলেছে, এটা তোকে বোঝাচ্ছি। ইনসিডেন্স অফ ট্যাক্স, ইনসিডেন্স অফ ট্যাক্স প্রথমে কিছুক্ষণ আগেই যে বললাম, ইনসিডেন্স, ইনসিডেন্স উপর ডিপেন্ড করে একটা নেচার অফ ইনকাম আর একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এখানে আবার কি লিখেছে, ইনসিডেন্স অফ ট্যাক্স, ইনসিডেন্স অফ ট্যাক্স ডিপেন্ড করে কিসের উপর, একটা হচ্ছে তোমার নেচার অফ ইনকাম আর একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। নেচার অফ ইনকাম কি, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম, তাই লিখেছে ইন্ডিয়ান ইনকাম আর ফরেন ইনকাম। ইন্ডিয়ান ইনকাম সম্পর্কে বলা হয়েছে, কি লেখা আছে লাইন গুলো পড়বি, কারণ এরকম লাইনই ওখানে লেখা থাকবে অঙ্কের সঙ্গে। ইনকাম রিসিভ ইন ইন্ডিয়া, বুঝতে পারলি কি লেখা আছে, ইনকাম রিসিভ ইন ইন্ডিয়া। আমি একটা লাইন ধরে ধরে বোঝাই, প্লাস দিয়ে লেখা আছে ডিম, ইনকাম রিসিভড ইন ইন্ডিয়া অর ডিম টু বি রিসিভড ইন ইন্ডিয়া। ডিম মানে অনুমান করা বলতে পারিস, ঠিক আছে? আমি ধর পড়াচ্ছি, আমি এখন ভারত, আমি যে পড়াচ্ছি, আমি তো পড়াচ্ছি, তাহলে পরে যে টাকাটা পাবো, টিউশন ফিস পাবো, যে পরে যে টিউশন ফিসটা পাবো, সেই টাকাটা কোন দেশে পাবো, ইন্ডিয়াতেই পাবো। তাহলে টাকাটা রিসিভড হচ্ছে কোথায়, আমি একটু খুব ভালো উদাহরণ দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। যেমন ধর, সাপোজ ধর, আজকে আজকে আমি বাড়িতে বসে টিউশন পড়াচ্ছি, ঠিক আছে? তো এবার কোন দেশে পড়াচ্ছি, এটা ইন্ডিয়াতে পড়াচ্ছি, ঠিক আছে? ইন্ডিয়াতে পড়াচ্ছি, তার মানে আমি কাজটা করলাম কোথায়, আমার এই টিউশন ফিসের যে ইনকামটা কোথায়, এক তাই একরু, একরু হলো কোথায়, একরু মানে বুঝিস, একরু মানে বুঝিস, একরু মানে যে আমি যে পড়াচ্ছি কোন দেশে বসে পড়াচ্ছি, এটাকে বলে আমি যে কাজকর্মটা করছি কোন দেশে বসে কাজ করছি, এটাকে বলে বোঝা গেল একরু জিনিসটা কি। তাহলে আমি যে টিউশনটা পড়াচ্ছি কোন দেশে বসে পড়াচ্ছি, ইন্ডিয়াতে বসে পড়াচ্ছি, তাহলে একরু কোন দেশে হয়েছে, ইন্ডিয়াতে হচ্ছে। এবার আমাকে যে তোরা টিউশন ফিস দিবি সেটা কোন দেশে দিবি, মানে টাকাটা আমার ইন্ডিয়ার মধ্যেই পাবো, ইন্ডিয়াতেই পাবো, তাহলে রিসিভডও হবে ইন্ডিয়াতে। তাহলে কি বললাম, একরু হয়েছে ইন্ডিয়াতে, আবার রিসিভড হয়েছে ইন্ডিয়াতে, এটাকে বলে ইন্ডিয়ান ইনকাম। আরো আরো কয়েকটা এক্সাম্পল গুলো বুঝতে সুবিধা হবে। সাপোজ ধর, আমি তোকে একটা উদাহরণ বলছি, ধর বাংলাদেশে ঘুরতে গেছি, বাড়ির অনেকেরই রিলেটিভ থাকে বাংলাদেশে, বাংলাদেশে ঘুরতে গেছি, ঠিক আছে? বেশ, 2-3 মাসের জন্য ঘুরতে গেছি, কোনো দরকার 2-3 মাসের জন্য ঘুরতে গেছে। তো এবার আমার পড়াতে ভালো লাগে,
ওখানেও কমার্সের পড়াশোনা হয়, ঠিক আছে, ওখানেও হয় জানি আমরা। তো ওখানে গিয়ে আমি 1 মাস 2 মাস পড়িয়েছি, ভালো করে বুঝবি, কিন্তু বাংলাদেশে গেছে 3 মাস ছিলাম, তার 2 মাস ওখানে পড়িয়েছি, বসে থাকবো ফলে তো বেকার, তো চাই ওখানে একটু পড়াই কমার্সের অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টেন্সি পড়াই। তো অ্যাকাউন্টেন্সি পড়াটা, তাহলে আমি কাজকর্মটা করলে কোন দেশে বসে? বাংলাদেশে। বাংলাদেশে, তার মানে আমার ইনকামটা এখনো হয়েছে কোথায়? বাংলাদেশে। এবার 2 মাস পড়লো আমার কাছে, টাকা দিলো, যা টাকা আপনার টাকা দিয়েছে। এবার বললো স্যার তাহলে কিসের মাধ্যমে টাকাটা দিয়েছে? বলতেই পারছি কিসের মাধ্যমে টাকা দিয়েছে, ক্যাশে টাকা দিয়েছে নাকি অনলাইন টাকা দিয়েছে? ক্যাশ টাকা দিতেই পারে, ক্যাশ টাকা দিতেই পারে। আমি বলছি ক্যাশ টাকা নেবো, ক্যাশ টাকা নিলে ওরা তো বাংলাদেশের কারেন্সিতে দেবে, তাহলে আমাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতে হবে, তাই না? তো ঝামেলা যাওয়ার দরকার নেই, আমি আমি নেবো না। তখন আমি বলেছি কি অনলাইন পেমেন্ট করি, সে পেমেন্ট করতে অনলাইন পেমেন্ট, তাহলে ও ও যখন অনলাইন পেমেন্ট করবে, মানে যাকে পাঠিয়েছি বাংলাদেশে, ও কিভাবে অনলাইন পেমেন্ট করবে? ও অনলাইন পেমেন্ট করবে কি করে ভাব, চিন্তা ভাবনা কর। আরে যে আমাকে পেমেন্ট করবে বাংলাদেশের লোক, তার বাংলাদেশের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিন্তু ও যখন আমাকে অনলাইন পেমেন্ট করবে, সেই টাকাটা ঢুকবে কোথায়? আমার ইন্ডিয়ার ব্যাংকে ঢুকবে, তাহলে টাকাটা রিসিভ হয়েছে কোথায় বলতে পারবে? ইন্ডিয়াতে রিসিভ হয়েছে, বুঝতে পারলি গল্পটা নাকি? বুঝতে পারলি, পড়ালাম বাংলাদেশ বসে, ইনকামটা এখনো হলো বাংলাদেশে, কিন্তু ইনকামটা রিসিভ হলো কোথায়, টাকাটা পেলাম কোথায়? ইন্ডিয়াতে। এটাকে বলে অ্যাক্রু আউটসাইড, অ্যাক্রু আউটসাইড রিসিভড ইন্ডিয়ান সোর্স। আচ্ছা এরকম আর একটা উদাহরণ, এটা একটা উদাহরণ বললাম, গেলাম তার একটা উদাহরণ। সাপোজ ধর আমি বলছি কোনো আমার চাকরি করতো, এখন রিটায়ার করে গেছে, রিটায়ার করে গেছে এখন পেনশন পায়, চাকরি করতো কোন দেশে? এই দেশেই চাকরি হতো, তাহলে অ্যাক্রুটা কোন দেশে হয়েছে? অ্যাক্রু কোথায় হয়েছে? অ্যাক্রু ইন্ডিয়াতে হয়েছে। এবার ইচ্ছা হলো যে না আমি আর এই দেশে থাকবো না, পুরোনো দেশ বাংলাদেশ, ওখানে সমস্ত রিলেটিভ আছে, আমি ওখানে চলে যাবো, ওই দেশে চলবো, চলে গেলবে। তাহলে রিটায়ার করার পর তো বাবা পেনশন পাবে, পেনশনটা পাবে কোন দেশে? পাবে বাংলাদেশে, পাবে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, ওই দেশে ব্যাংক অ্যাকাউন্টে পেনশন টাকাটা পাবে। তাহলে রিসিভ হচ্ছে কোন দেশে? বাংলাদেশ। তাহলে গল্পগুলো বুঝতে পারি ব্যাপারটা কি, মানে এবার ইন্ডিয়ান ইনকাম কাকে বলে তাকে বলছে, ইন্ডিয়ান ইনকাম কাকে বলে বলছে, যে ডেফিনেশনে পরিষ্কারভাবে বলা হয়েছে অ্যাক্রু ইন্ডিয়ান ইনকাম কাকে বলে অ্যাক্রু, অ্যাক্রু ভালো করে শুনবি কথাটা শুনবি, ইন্ডিয়ান ইনকাম কাকে বলে অ্যাক্রু অর রিসিভ, দুটোর মধ্যে যদি একটা ভারতে হয় তাকে বলে ইন্ডিয়ান ইনকাম। মনে রাখতে পারছি, একদম শোনা জিনিস, কি বললাম? ইন্ডিয়ান ইনকাম কাকে বলে অ্যাক্রু অর রিসিভ, দুটোর মধ্যে একটা যদি ভালো হয় তাকে বলে ইন্ডিয়ান ইনকাম। মনে রাখতে পারবি, ইন্ডিয়ান ইনকাম কাকে বলে অ্যাক্রু অর রিসিভ, দুটোর মধ্যে স্যার অ্যাক্রু ভারতে হচ্ছে ইন্ডিয়ান ইনকাম, রিসিভ ভারতে হচ্ছে ইন্ডিয়ান ইনকাম, স্যার অ্যাক্রু ভারতে হচ্ছে, রিসিভ আউটসাইড হচ্ছে ইন্ডিয়ান ইনকাম, স্যার অ্যাক্রু আউটসাইড রিসিভ ইন্ডিয়া ইন্ডিয়ান ইনকাম, দুটোর মধ্যে একটা যদি ইন্ডিয়াতে হয় তাকে বলে, বুঝা গেল? এখানে তাই লেখা আছে ইন্ডিয়ান ইনকাম কাকে বলে ইনকাম রিসিভড ইন ইন্ডিয়া, ঠিক আছে। ঠিক তার পাশেই লিখে দেখ ইনকাম হুইচ অ্যাক্রু ইন ইন্ডিয়া, তার মানে বুঝতে পারছিস ব্যাপারটা কি বলছে? যদি রিসিভড এখানে প্রথম বক্সে লিখেছে রিসিভ ভারতে, সেকেন্ড বক্সে লিখেছে অ্যাক্রু ভারতে, দুটোর মধ্যে একটা যদি ভারতে হয় তাকেই ইন্ডিয়ান ইনকাম বলে। আর ইন্ডিয়ান ইনকামের ক্ষেত্রে কি হয় জানিস তো, লেখা আছে ট্যাক্সেবল ফর এভরি পার্সন ইরেসপেক্টিভ অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। বলছে তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি আমার জানার দরকার না, তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি আমার জানার দরকার নেই, ট্যাক্স দিতে হবে। কাদের ক্ষেত্রে? যদি ইন্ডিয়ান ইনকাম হয় তাহলে সবাইকে ট্যাক্স দিতে হবে, কি বললাম বুঝেছিস? যদি ইন্ডিয়ান ইনকাম হয় তাহলে সবাইকে ট্যাক্স দিতে হয়, তোমার স্ট্যাটাস কি আমার জানার দরকার নেই। এখন বললো স্যার স্ট্যাটাস আবার কি? আগের ক্লাসে শিখিনি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি শিখিয়েছিলাম? আমি বলেছিলাম 3 ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, একটা ছিল অর্ডিনারি রেসিডেন্ট, একটা ছিল নট অর্ডিনারি রেসিডেন্ট, আর একটা ছিল নন রেসিডেন্ট, তিনজনের জন্যই ট্যাক্স দিত। এটাই হচ্ছে ইন্ডিয়ান ইনকাম, বাইরে কিছু নেই। এবার কি আছে ফরেন ইনকাম? স্যার ফরেন ইনকাম কাকে বলে? সমস্ত বলবে ফরেন ইনকামটা ডিপেন্ড করে কিসের উপর? তোমার স্ট্যাটাসের। ফরেন ইনকামটা ডিপেন্ড করে স্ট্যাটাসের। ফরেন ইনকাম হলে ট্যাক্স দিতে হয় না, স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে ট্যাক্স। স্ট্যাটাস তুমি অর্ডিনারি নাকি নন অর্ডিনারি নাকি নন রেসিডেন্ট, সমস্ত জিনিস বল। এই যে এতক্ষণ যে তোকে বোঝালাম, কতটা বুঝতে পারলি আমি জানি না, তার জন্য আমি আরো ছোট করে দিই চার্ট। যদি এই ভিতর পড়তে অসুবিধা এই চার্ট করে দিই, দেখ ইনকাম কি লেখা আছে, এটা ইনকাম, ইনকাম অ্যাক্রু, অ্যাক্রু আর এটা কি লেখা আছে রিসিভ, দুটোর মধ্যে একটা যদি ভারতে হয়, যে কোনো একটা যদি ভারতে হয় তাকে বলা হয় ইন্ডিয়ান ইনকাম। দেখিস এখানে কি লেখা আছে অ্যাক্রু, এখানে লিখে দিলাম অ্যাক্রু ইন্ডিয়া, লিখলাম অ্যাক্রু ইন্ডিয়া, ইন্ডিয়ান ইনকাম রিসিভড ইন্ডিয়া,
ইন্ডিয়ান ইনকাম, বুঝতে পারলি? অ্যাক্রু ইন্ডিয়াতে ইন্ডিয়ান ইনকাম, রিসিভ ইন্ডিয়াতে ইন্ডিয়ান ইনকাম। এবার দেখ, ইনকাম অর রিসিট, ঠিক আছে? তো ফরেন ইনকামের কথা বলছে, ধর এমন হলো, ধর অ্যাক্রু আর রিসিভ দুটোই ফরেনে হয়েছে, দুটোই ফরেনে হয়েছে, ফরেন ইনকাম, ঠিক আছে? তো বেশ কিছু রুলস মনে রাখতে হবে। দেখ এবার কি আছে, দেখ এখানে দেখ লেখা আছে নেচার অফ ইনকাম, দেখছিস তো নেচার অফ ইনকাম। তারপরে কি লেখা আছে, আরওআর, আরওআর এর ফুল ফর্ম অর্ডিনারি রিসিভ, অর্ডিনারি রিসিভ, এনওআর নন অর্ডিনারি, আর এনআর মানে নন রিসিভ, মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে লিখেছি একদম ইজি, এক্ষুনি মুখস্থ করে দিচ্ছি তোদেরকে। কি লেখা আছে, ইনকাম রিসিভড অর ডিম টু বি রিসিভড ইন ইন্ডিয়া, মানে ইনকাম যদি ভারতে হয়, মানে আবার একটু বলছি, ইনকাম রিসিভ যদি ভারতে হয়, রিসিভ যদি ভারতে, আমি তো বললাম রিসিভ যদি ভারতে হয় তাহলে কি ইনকাম বলে, ইন্ডিয়ান ইনকাম। দেখ ব্যাক এন্ডে লেখা আছে ইন্ডিয়ান ইনকাম লেখা আছে। আর আমি কি এই মধ্যে বলেছিলাম কি, যদি ইন্ডিয়ান ইনকাম হয় তাহলে সবাইকে ট্যাক্স দিতে হবে। দেখ কি লেখা আছে, ইএস ইএস ইএস, বুঝতে পারলি তো? এখানে কি লেখা আছে দেখ ব্যাকেটে, অ্যাক্রু ইজ ইররিলেভেন্ট, মানে বুঝতে পারলি, অ্যাক্রু, অ্যাক্রু মানে কি, তুমি কোন দেশে কাজটা করেছো ম্যাটার করে না, তুমি কোন দেশে কাজ করেছো ম্যাটার করে, ঠিক একই কথা পরেরটাই লেখা আছে বিতে। ইনকাম অ্যাক্রু অর অ্যারাইজ, অর হবে ইনকাম অ্যাক্রু অর অ্যারাইজ ইন ইন্ডিয়া, অর ডিম টু বি, ডিম টু অ্যাক্রু অর অ্যারাইজ ইন ইন্ডিয়া, মানে অ্যাক্রুটা যদি ভারতে হয়, অ্যাক্রু যদি ভারতে হয় তাকে কি ইনকাম বলে, ইন্ডিয়ান ইনকাম, তাকে ইন্ডিয়ান ইনকাম বলে। আর ইন্ডিয়ান ইনকামের ক্ষেত্রে সবাইকে ট্যাক্স দিতে হবে। ব্র্যাকেটে কি লেখা আছে, রিসিভড ইজ ইররিলেভেন্ট, তুমি কোথায় টাকাটা রিসিভ করছো ম্যাটার করে, তাহলে বোঝা গেল এতক্ষণ আমি যে কথাটা আগে গুলো বললাম সেই কথাগুলোই এটা নোটে লেখা আছে, এটাই নোটে লেখা আছে, বোঝা গেল ব্যাপারটা কি বললাম। আর একটা কথা কি বললাম, এখনো ফরেনে হয়েছে, রিসিভড ফরেন হয়েছে, তাকে কি বলে, ফরেন ইনকাম। ফরেন ইনকামের ক্ষেত্রে দেখতে হবে, ফরেন ইনকামের ক্ষেত্রে দেখতে লেখা আছে, দেখ ইনকাম অ্যাক্রু অর অ্যারাইজ আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড অলসো রিসিভড আউটসাইড ইন্ডিয়া, তাকে বলে ফরেন ইনকাম। ফরেন ইনকামের ক্ষেত্রে দেখতে হবে, তা ফরেনে তুই ইনকাম করছিস কি, আমি মনে করছি এখানে দেখ কি লেখা আছে, এই যে বিজনেস কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া অ্যান্ড প্রফেশন সেট আপ ইন ইন্ডিয়া, অর্থাৎ এই উদাহরণটা শুধুমাত্র বিজনেসের জন্য। তুই ধর মনে কর তুই বিদেশে কোনো বিজনেস করছিস এবং টাকাটাও রিসিভ হচ্ছে কোথায়, বিদেশেই টাকাটা রিসিভ হচ্ছে। প্রশ্ন হলো এই বিজনেসটা কন্ট্রোল হয় কর, এই বিজনেস যেমন আমাদের দেশে রতন টাটা বা আম্বানি এরা অনেক বিজনেস বিদেশে আছে জানিস, ওরা কিন্তু বিদেশে থাকে না, বিজনেসটা কন্ট্রোল করে কোথায়, ইন্ডিয়া থেকেই কন্ট্রোল হয়, বুঝতে পারলি ব্যাপারটা? তেমনি ফরেনেও কেউ থাকে, তারা বিজনেসটা কন্ট্রোল করে, ঠিক আছে, ইন্ডিয়াতে, ঠিক আছে, বুঝতে পারছিস তো? মানে ইন্ডিয়াতে কোনো বিজনেস আছে ওরা ফরেন থেকে কন্ট্রোল করে, সেটা তোকে কোশ্চেন পড়ে বলে দেবে, কত সুন্দরভাবে বলে দেবে। তো এখানে বলছে সাপোজ ধর, সাপোজ ধর তোর কোনো একটা বিজনেস আছে, ধর মনে কর একটা ছোট একটা বাড়ির সামনে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনো বিজনেস আছে, কোনো 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 বিজনেস আছে, ঠিক আছে, তাহলে কত লোক বিজনেস করে, আমাদের বাংলা বেঙ্গলের অনেক লোক বাংলাদেশে বিজনেস করে, তো বিজনেস করছে বাংলাদেশে, বিজনেস করছে, বিজনেস করলে ইনকাম হলো ওই দেশে, পয়সা কন্ট্রোল হচ্ছে কোন দেশ, যদি কন্ট্রোল যদি ইন্ডিয়া থেকে হয় তাহলে কাকে কাকে ট্যাক্স দিতে হবে, অর্ডিনারি, অর্ডিনারিকে আর নট অর্ডিনারিকে ট্যাক্স, কাকে কাকে ট্যাক্স দিতে হবে, অর্ডিনারি আর নট অর্ডিনারিকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, বিজনেস যদি কি বললাম, বিজনেস কন্ট্রোল কোথা থেকে হয়, বিজনেস যদি কন্ট্রোল ইন্ডিয়া থেকে হয় তাহলে কাকে কাকে ট্যাক্স দিতে হবে, অর্ডিনারি আর কি বললাম, কন্ট্রোল ইন্ডিয়া থেকে হলে কে ট্যাক্স দেবে, অর্ডিনারি নন অর্ডিনারি, আর কন্ট্রোল যদি আউটসাইড হয় তাহলে শুধুমাত্র অর্ডিনারিকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? এবার এখানে লিখেছে, এবার বলি স্যার আপনি বিজনেস আর প্রফেশনের কথা বললেন, এখানে আরো কিছু পয়েন্ট আছে, দেখ ইন্টারেস্ট, স্যালারি রেট, সাপোজ তোর বাংলাদেশে কোনো একটা বাড়ি আছে, এই বাড়ির সামনে বাংলাদেশের কথাই বলছি কারণ জেনারেলি থাকে অনেকে, এই বাংলাদেশে বাড়ি আছে, বাড়িটা বাড়িটা ভাড়া দিয়ে কলকাতা এসে বসবাস করছে, কলকাতা থাকে, বাংলাদেশে বাড়ি আছে, বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছে, তো ভাড়া দিলে কি হবে, রেন্ট রিসিভ হবে, রেন্ট পাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে, তাহলে এটা কি, বাড়িটা কোথায় আছে, বাংলাদেশে,
রিসিভ হচ্ছে কোথায়? বাংলাদেশে, বাংলাদেশে রিসিভ হচ্ছে, দুটোই তো ফরেনে হচ্ছে, ফরেন ইনকাম। এদের ক্ষেত্রে ট্যাক্স কাকে দিতে হবে? ট্যাক্স হচ্ছে শুধুমাত্র অর্ডিনারি রিসিভ ট্যাক্স। তাহলে বুঝতে পারি তো, রেন্টের ক্ষেত্রে বল, স্যালারির ক্ষেত্রে বল, বা ইন্টারেস্টের ক্ষেত্রে বল, মনে রাখতে হবে একদম সিম্পল জিনিস, কোনো এর বাইরে কোনো পয়েন্ট থাকবে না। দেখ কটা পয়েন্ট লিখলাম, এ বি সি ডি, এ বি সি ডি, এর বাইরে কোনো পয়েন্ট নেই। এবার কিছু সামারি দিয়েছি যাতে অঙ্ক করতে কোনো যাতে অসুবিধা না হয়। বলছি ইন্ডিয়ান ইনকাম, বারবার বললাম ইন্ডিয়ান ইনকাম ইজ ট্যাক্সেবল, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্সেবল কাদের জন্য? সবার জন্য বলেছিলাম না, সবার জন্য বললাম না, ফর অল পার্সন। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইজ ইরেলিভেন্ট, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস জানার দরকার। তারা বলছে কি, গ্লোবাল ইনকাম ইজ ট্যাক্সেবল ইন কেস অফ অর্ডিনারি রেসিডেন্ট। মাথায় রাখবি, গ্লোবাল ইনকামটা ট্যাক্সেবল হয় শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টের জন্য, ঠিক আছে? শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টের জন্য গ্লোবাল ইনকামটা ট্যাক্সেবল হবে। ফরেন ইনকাম নট ট্যাক্সেবল ফর নন রেসিডেন্ট, ফরেন ইনকাম যদি হয় তাহলে নন রেসিডেন্টের জন্য ট্যাক্সেবল নয়, ঠিক আছে? বাট ইন সাম কেসেস ইট ইজ ট্যাক্সেবল ফর নট অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে? চার নম্বর বলেছি, রিসিপ্ট অফ ইনকাম ইম্পর্টেন্ট, রিসিপ্টটা ইম্পর্টেন্ট। রিসিপ্ট, তুই যে টাকাটা ইনকাম করছিস, কত টাকা পাচ্ছিস, সেটা ইম্পর্টেন্ট। বলছে রেমিটেন্স, রেমিটেন্স মানে জানিস, ব্রাঞ্চ করতে কি করেছিলি? রেমিটেন্স, রেমিটেন্স মানে পাঠানো, রেমিট করা মানে পাঠানো। বলছে ডাজ নট ম্যাটার, তাহলে কি বুঝতে পারলি? রিসিপ্টটা ইম্পর্টেন্ট, তুই রিসিপ্টটা ইম্পর্টেন্ট, তুই কোন দেশে টাকা পাচ্ছিস, ঠিক আছে? ইউএস চাকরি করতে গেছিস, স্যালারি পেয়েছিস, টাকা পেলি, টাকা পেলি, রিসিপ্ট হলো, কিন্তু ওই টাকাটা পাইতে বাবা মা আছে, বাবা মাকে পাঠালি ইন্ডিয়াতে, ওটা ম্যাটার করে না। রিসিপ্টটা মেন, রেমিটটা কোনো ম্যাটার করে না, মাথা রাখ, রেমিট ম্যাটার করে না। পাঁচ নম্বর বলছে, ইট ইট অ্যান ইনকাম ইজ ট্যাক্স অন অ্যাক্রুয়াল বেসিস, তুই যে ইনকামটা করেছিস সেটা যদি অ্যাক্রুয়াল বেসিসে ট্যাক্স হয়ে যায়, যদি একবার যদি অ্যাক্রুয়াল বেসে ট্যাক্স হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আর ট্যাক্স হবে না রিসিভ বেসিস। কমন জিনিস, খারাপ, মাথা খারাপ। যদি আমরা স্যালারি যখন করবো, এটা বলবে পরের চাপটি, স্যালারি আরম্ভ করবো নেক্সট উইক, স্যালারি নেক্সট স্যালারিটা স্টার্ট করে নিই, তখনই আমরা বলবো। সাপোজ আমি তোকে একটা সিম্পল একটা উদাহরণ বলছি, আমরা বারবার বলেছি আমাদের ইয়ারটা কেমন হয়, মানে ট্যাক্সের ইয়ারটা এপ্রিল থেকে মার্চ হয় বলেছিলাম তো, ট্যাক্সের ইয়ারটা এপ্রিল থেকে মার্চ হয় বলেছিলাম তো, ট্যাক্সের ইয়ারটা তো এপ্রিল থেকে মার্চ ট্যাক্সের ইয়ার হয় বলছিল, ঠিক আছে? ধর যে এপ্রিল মাসে কাজ করবে সে মাইনা কোন মাসে পায় জানিস? কেউ যদি চাকরি করে, সার্ভিস করে, সে মাইনা কবে পায়? এপ্রিল মাসে কেউ জব করে, মাইনা কবে পায় জানিস? মে মাসের ফার্স্ট উইকে, 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে মাইনা দেবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় সেটা আলাদা, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে ওর একদম কেউ যদি সরকারি চাকরি করে তার মাইনা ঢোকে কবে? ধর এপ্রিল মাসের 30 তারিখে মাইনা ঢোকে, মে মাসের মাইনাটা কবে ঢুকবে? মে 31 ঢুকবে, মাসিক কথা, ঠিক আছে? তো মানে ওই দিন আগের দিনই দিয়ে দেয়, অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, বা ওই দিন না হলেও 1 তারিখে ক্রেডিট হয়ে যায়। তাহলে আমি কি বললাম, জেনারেলি আমরা কি হয়, যারা চাকরি করে তাদের মায়নাটা কবে ঢোকে? এপ্রিল মাসে যে জব করবে তার মায়নাটা ঢোকবে মে মাসের 1 থেকে 7, জুনে যে জব করবে তার মায়নাটা ঢোকবে জুলাইতে, জুলাইতে জুলাইয়ের টাকাটা কবে ঢোকবে আগস্ট, এরপর করতে হবে সেপ্টেম্বরটা অক্টোবর, অক্টোবরটা নভেম্বর, নভেম্বরটা ডিসেম্বর, ডিসেম্বরটা জানুয়ারি, জানুয়ারিটা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা মার্চ, তাহলে মার্চের মায়না কবে ঢুকবে? এপ্রিলের পরের বছর ঢুকবে, পরের বছর ঢুকবে। তাহলে তুই পার্টিকুলার এই বছরে ক মাসের মাইনা পেলি হাতে? 11 মাসের, 11 মাসের মাইনা পেলি, কিন্তু কাজ করলি ক মাসে? 12 মাসের কাজ করলি। তাহলে যখন আমরা স্যালারি করবো তখন বলবে তুমি 12 মাসে কত টাকা স্যালারি পেলো? ধর 10,000 টাকা যদি স্যালারি হয়, 12 মাসে 1,20,000 টাকা, 1,20,000 টাকার কাজ করেছি কিন্তু আমি 1,10,000 পেয়েছি, ঠিক আছে? তো সরকার বলে দিয়েছে যে আমরা ট্যাক্সেবল করবো অ্যাক্রুয়াল বেসিসে। কি বললাম? অ্যাক্রুয়াল বেসিসে, অর্থাৎ তুমি কতটা কাজ করেছো। এখন তোর মানে প্রশ্ন হলো, স্যার আমাকে তো অলরেডি 10,000 টাকা করে প্রতি মাসে মাইনা হলে 1,20,000 টাকার উপর গভর্নমেন্ট আমার থেকে ট্যাক্স দিয়েছে, এই টাকার উপর ট্যাক্স দিয়ে দিয়েছে, যেই 10,000 টাকা এই মাসে এখনো পাইনি, এই বছর পাইনি, পাবো কবে? পরের বছর। তাহলে স্যার পরের বছর যে 10,000 টাকা পাবো তার উপর আবার ট্যাক্স দেবো? আরে অলরেডি তো টাকাটা নিয়ে নিয়েছে ট্যাক্স,
এখানে এটাই বলতে চেয়েছে, বলছে ইট অর্থাৎ তুই একটা ইনকামের উপর ট্যাক্স যদি দিয়ে দিস তাহলে সেই ট্যাক্স আবার তুই দিতেও পার, বুঝছিস কি বললাম? আজকে ধর কোনো একটা ইনকামের উপর যদি তুই ট্যাক্স অলরেডি দিয়ে দিস, সেই ইনকামের উপর ট্যাক্স আর কখনো দিবি? আমি একবার দিয়ে দিই, আমি তখন ডবল দেবো কেন? বলছে ইট অ্যান ইনকাম ইজ ট্যাক্স অন অ্যাক্রুয়াল বেসিস, কোনো ইনকাম ট্যাক্স যদি অ্যাক্রুয়াল বেসিসে হয়ে যায় দাস ইট ইজ নট ট্যাক্স এগেন অন রিসিভ, রিসিভ পেস আর ট্যাক্স হবে। এটা খুব ভাইটাল কথা বলেছে, একবার যদি অ্যাক্রুয়াল বেসে ট্যাক্স হয়ে যায় তাহলে আর রিসিভ পেস আর ট্যাক্স হবে না। তো বলছে ইনকাম শুড রিলেট প্রিভিয়াস ইয়ার, অবশ্যই ইনকামটা যে হতে হবে প্রিভিয়াস ইয়ার ইনকাম হতে হবে। আর লাস্ট বলেছে এই পয়েন্টগুলো খুব ভাইটাল পয়েন্ট, 7 নম্বর পয়েন্টটা বলেছে কন্টেইন ইনকাম আর এক্সেম ফ্রম ট্যাক্স। এমন কিছু কিছু ইনকাম থাকে যেই সমস্ত ইনকামের উপর আমরা কি জানি, আমরা কি শিখেছি, আমরা বারবার বলছি আমরা ইনকাম ট্যাক্স করছি, আমরা যা ইনকাম করি তারপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। কিন্তু আমাদের দেশে যে গভর্নমেন্ট আছে কিছু রুল করে দিয়েছে, বলছে এই সমস্ত ইনকাম করলে তোমাকে গভর্নমেন্ট ট্যাক্স দেবে। কি বললাম বুঝতে পারি? আমি আমি তার যে পড়াচ্ছি পরে কি ইনকাম করছি তার উপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে, কিন্তু এমন কিছু ইনকাম আছে সেই সমস্ত ইনকামের উপর গভর্নমেন্ট বলছে ট্যাক্স দেবে, তুমি ওখান থেকে যত খুশি ইনকাম করো ট্যাক্স দেবো। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে এগ্রিকালচার ইনকাম। এগ্রিকালচার নাম শুনেছিস? এগ্রিকালচার মানে কি? কৃষিকাজ। কৃষিকাজ স্যার কৃষিকাজ করলে ট্যাক্স দেবে না কেন? আরে কৃষিকাজ করলে তাহলে কি হচ্ছে, ইকোনমিক্স এর ভাষায়, ফোর্থ অফ ইকোনমিক্স ওই ভাষায় বলছি জিডিপি বাড়ে। যদি তুই কৃষিকাজ করা হয়, এগ্রিকালচার করা হয়, তাহলে দেশের জিডিপি বাড়বে, ঠিক আছে? তো ন্যাশনাল ইনকাম বাড়বে দেশের, দেশের ডেভেলপমেন্ট হবে, সরকারের উপর ট্যাক্স দেবে না। এগ্রিকালচার ইনকাম যদি করো, তুমি যদি এগ্রিকালচার করো তাহলে ট্যাক্স দেবে। আর এগ্রিকালচার যদি কৃষকরা যদি ফার্মাররা যদি এগ্রিকালচার না করে তাহলে তুই খাবি কি করে, তুই খাবি কি করে, বুঝতে পারলি? যে ভেজিটেবল খাবি কি করে, বুঝতে পারছিস তো? তারপর যে আমরা যে চাল ভাত খাস, তারপর হচ্ছে আটা খা, তোর রুটি খাস, ঠিক আছে, খাবি কত দিন আটা ময়দা যদি না আস, বুঝতে পারছিস তো? তাহলে এইগুলো কারা করে, কাজগুলো ফার্মাররা করে, ঠিক আছে? তো তো এইগুলো করলে দেশের ডেভেলপ হয়, ঠিক আছে, দেশের ন্যাশনাল ইনকাম বাড়ে। তো সরকার বলেছে যে এগ্রিকালচার ইনকামের উপর কোনো ট্যাক্স দেবে না। তবে একটা কথা বলে দিয়েছে, তুমি এগ্রিকালচার করেছো কোথাও? এখন বলি স্যার আমার দেশ আছে, ধর বাংলাদেশে কি করেছে এগ্রিকালচার, বলছে বাংলাদেশে কি এগ্রিকালচার করেছে, বাংলাদেশে ডেভেলপমেন্ট হয়েছে, আমার দেশের কি ডেভেলপমেন্ট হয়েছে? তাহলে এটা মাথায় রাখতে হবে, এগ্রিকালচার কোন দেশে করেছো। এগ্রিকালচার যদি ইন্ডিয়াতে করো তাহলে ট্যাক্স দেবে না, যদি এগ্রিকালচারটা যদি তুমি ফরেনে গিয়ে করো তাহলে ট্যাক্স দেবে, বুঝতে পারো কি বললে? কেন এবার লজিকটা বলছে, কেন ফরেনে গেলে ট্যাক্স দেবে? ফরেনে গিয়ে যদি এগ্রিকালচার করছে কোন দেশে ডেভেলপমেন্ট হবে, ফরেনে ডেভেলপমেন্ট হবে। তাই এখানে লিখেছে ল্যান্ড সিচুয়েটেড ইন ইন্ডিয়া, ল্যান্ড যদি ইন্ডিয়াতে সিচুয়েটেড হয় তাহলে এক্সেপ্টেড, কিন্তু ল্যান্ড যদি আউটসাইড ইন্ডিয়া হয় তাহলে কিন্তু ট্যাক্স দেবে। মাথায় রাখবে, এরকম খুব কষ্টে থাকে, লিখে দেবে, এরকম লিখে দেবে এগ্রিকালচার ইনকাম ইন নেপাল, এগ্রিকালচার ইনকাম ইন বাংলাদেশ, এগ্রিকালচার ইনকাম ইন পাকিস্তান, এগ্রিকালচার ইনকাম বুঝাচ্ছিস তো ইন ইউএসএ। তার মানে কি, এগুলো সব ফরেনে, তো ফরেনে যদি এগ্রিকালচার ইনকাম হয় তারপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে। নেক্সট কি বলেছে দেখি, গিফট, গিফট নাম তো শুনেইছিস, গিফট, ঠিক আছে? তো গিফট, এবার গিফট আমরা কার কার কাছ থেকে পেতে পারি, গিফট কার কাছ থেকে পেতে পারি, গিফট রিলেটিভের থেকে পেতে পারি, কার থেকে পেতে পারি গিফট, রিলেটিভের থেকে। আমরা যেমন এরপরে একটা নতুন একটা চ্যাপ্টার শিখবো ইনকাম ফ্রম আদার সোর্সেস, ওখানে আমরা ডিটেলসে শিখবো রিলেটিভ কাকে বলে, রিলেটিভ কাকে বলে, ইনকাম ট্যাক্স আমার ডেফিনেশন দিয়েছে রিলেটিভ কাকে বলে। রিলেটিভ মানে তো নাকি আত্মীয়, সব আত্মীয়কে রিলেটিভ বলে না, কয়েকজনের রিলেটিভের নাম বলে দিচ্ছি, বাবা মা, ভাই বোন, ঠিক আছে, আরো কিছু আছে কয়েকটা নাম বললাম। ওখানে যখন ইনকাম ফর্মাস সোর্স পড়বো ওখানে ডিটেলসে বলবো রিলেটিভের মধ্যে কারা কারা পড়ে, তাই ইনকাম ট্যাক্স ডেফিনেশন দিয়েছে রিলেটিভ কাদের বলে, ঠিক আছে? তো তাহলে রিলেটিভ, তুমি যদি রিলেটিভের থেকে গিফট পাও তাহলে সরকার তার উপর ট্যাক্স দেবে, কার থেকে গিফট পেলে ট্যাক্স দেবে না, রিলেটিভের থেকে গিফট পেলে কোনো ট্যাক্স দেবে না। নেক্সট নন রিলেটিভ, নন রিলেটিভের থেকে গিফট পেলে কি সরকার ট্যাক্স দেবে? দেখ কি বলেছে, যদি অকেশন অফ ম্যারেজ, ম্যারেজ পারপাসে যদি গিফট পাও, ম্যারেজ পারপাসে গিফট পেলে এক্সেম্প্ট, ভালো করে শুনলি তো, ম্যারেজ পারপাসে মানে বিয়ে অনুষ্ঠান হচ্ছে, বিয়ে হচ্ছে, বিয়ে পারপাসে যদি কোনো গিফট পাওয়া যায় তাহলে তুমি এক্সেম্প্ট, এটা ট্যাক্স দেবে। তাহলে কার কার থেকে ট্যাক্স দেবে না, রিলেটিভ থেকে গিফট পেলে ট্যাক্স দেবে না, ম্যারেজ পারপাসে গিফট পেলে ট্যাক্স দেবে না, কিন্তু আদার অকেশন, অন্য বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, এরকম আরো অনেক অকেশন হতে পারে, এই সমস্ত পারপাসে যদি গিফট পায়, সেই গিফট যদি ক্যাশে পায় তাহলে কি হবে, ক্যাশ, ক্যাশ টাকা। আর কাইন্ড, কাইন্ড মানে বুঝিস তো, কাইন্ড মানে জানিস, এখানে কাইন্ড ট্যাক্সের মধ্যে কাইন্ড মানে কি, কাইন্ড মানে ধর সাপোজ ধর একটা আইফোন গিফট করলো, এটা হচ্ছে কাইন্ড, বুঝতে পারলি? কোনো গুডস দিল, আইফোন গিফট করলো, বুঝতে পারছিস তো, দেয় দিতেই পারে, না দেওয়ার কিছু নেই,
ঠিক আছে, তাদের বলে দিচ্ছে, কেননা গভর্নমেন্ট রুল তৈরি করেছে যে স্যার কে আর দেয় বার্থডে তে কি আইফোন দিবে, বলতেই পারিস ব্যাপারটা সেটা না, কেউ না কেউ তো দিতে পারে, কেউ না কেউ তো দিতে পারে। তুই ভাব না, এই তোর আম্বানির যে ছেলে যে কি হলো এখন প্রি ওয়েডিং না কি হলো, প্রি ওয়েডিং হলো তাতে 1000 কোটি টাকা খরচা করেছে, প্রি ওয়েডিং এ 1000 কোটি টাকা খরচা করেছে, তাহলে না করার তো বুঝতে পেরেছিস তো? তো বলছে আদার অকেশন, আদার অকেশন সে ক্যাশ টাকাও পেতে পারিস গিফট, আবার কাইন্ডও পেতে পারিস। যদি সেটা যদি 50,000 টাকা ক্রস করে যায় গিফট, তার মানে নিশ্চয়ই এত টাকার বেশি গিফট হয়, তাহলে তো সরকার তো এমনি এমনি 50,000 টাকা নিয়ে আসেনি। বলছে 50,000 টাকার বেশি যদি গিফট দেয় তাহলে ট্যাক্স, ঠিক আছে? এই হচ্ছে তোর এই ইনসিডেন্স অফ ট্যাক্সের থিওরিটিক্যাল কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট। এবার একটা অঙ্ক করব, অঙ্ক করলে একটা ক্লিয়ার হবে। কোশ্চেনটা পড়ছি একটু, তারপর দাগ তোরা কেটে নিয়েছিস, ঠিক আছে? আমি কোশ্চেনটা পড়ি আগে ভালো করে। হ্যাঁ, বলছে মিস্টার দাস হ্যাজ রিসিভ দ্য ফলোয়িং অ্যামাউন্ট ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার এন্ডিং 31st March 2022। ঠিক আছে, তো এখানটা একটু ডেটটা একটু 24 হবে, ঠিক আছে 24 হবে, নতুন যে বুক পাবি ওখানে ঠিক হয়ে যাবে, এটা 24 থাকবে, ঠিক আছে? তো এটা 24 হবে, কারণ আমি আগের দিন বলেছিলাম তোদের একটা কথা, আমাদের প্রিভিয়াস ইয়ার কতবার কি বলেছিলাম, 23-24, প্রিভিয়াস ইয়ার 23-24, তাই 23-24 যদি হয়, 23-24 মানে কি 1/4/23 থেকে 31st March 2024, তাই এখানে লিখেছে 31st March 2024, ঠিক আছে? তো ওখানে কটা পয়েন্ট দিয়েছে দেখ, এ বি সি ডি ই, একটু মন দিয়ে শুনবি হ্যাঁ কথাগুলো, কিভাবে অঙ্কটা করতে হয় একটু ভালো করে শুনে নে, একদম সোজা লাগবে অঙ্কটা। দেখ প্রথমে প্রথমে লেখ, প্রথমে কি লিখবি লেখ, আমি বলছি লেখ কম্পিউটেশন অফ, লেখ কম্পিউটেশন অফ, প্রথমে লেখ কম্পিউটেশন অফ, ওপরে ওপরে লেখ, ওখানে না ওপরে দাগের উপরে যেমন লিখতে হয় না, আগে যেমন লিখতাম না ইন দা বুকস অফ, ওরকম লেখ, প্রথমে লেখ কম্পিউটেশন অফ, লিখছিস তো কম্পিউটেশন অফ, কম্পিউটেশন অফ গ্রস টোটাল ইনকাম, কি বের করছি গ্রস টোটাল ইনকাম, কম্পিউটেশন অফ গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে? কম্পিউটেশন অফ গ্রস টোটাল ইনকাম অফ মিস্টার দাস, অফ মিস্টার দাস, ঠিক আছে? তো ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, কত অ্যাসেসমেন্ট ইয়ার, কত 2024-25, কিছুই লিখিনি, এমন কিছু কথা লিখিনি, আর এটা বলে দেয়। আর প্রতিটা অঙ্ক যখন ট্যাক্স করবি না, এই উপরের কথাগুলো লিখতে হয়, নাম্বার পাওয়া যায় না, তো যারা 11-12 ট্যাক্স করেছিস তারা জানিস। কি লিখলাম, কম্পিটিশন অফ গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে? কার গ্রস টোটাল ইনকাম বের করছি, মিস্টার দাস, কোন বছরে কোন অ্যাসেসমেন্ট ইয়ারে, 24-25 লেখা হয়ে গেল। এবার রুপিসের তিনটে ঘর তোরা করেছিস, আমি করছি একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর করে ফেললাম, তিনটে ঘর, রুপিসের তিনটে ঘর করে ফেললাম। এবার দেখ, বোঝা গেল এত অব্দি, কোনো ডাউট থাকলে বললি। ওরা একদম লাস্ট লাইনটা পড়, লাস্ট লাইন কোশ্চেনের লাস্ট লাইনটা পড়, কি বের করতে বলছে, কম্পিউট গ্রস টোটাল ইনকাম বের করতে বলেছিল, কার বের করতে বলছে, দাসের, তাই লিখলো উপরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, দেখিস প্রথমে প্রথম ঘরে কি লিখতে হবে, অর্ডিনারি রেসিডেন্ট, প্রথম ঘরে লিখবো অর্ডিনারি, সেকেন্ড ঘরে লিখবো নট অর্ডিনারি, আর থার্ড ঘরে লিখবো নট রেসিডেন্ট। কিছুক্ষণ আগে থিওরি এটাই বোঝালাম, মনে করছে? প্রথম ঘরে লেখ অর্ডিনারি, লেখ প্রথম ঘরে লেখ অর্ডিনারি, লেখ প্রথম ঘরটাই লেখ অর্ডিনারি রেসিডেন্ট, প্রথম ঘরে লেখ অর্ডিনারি, লেখ অর্ডিনারি রেসিডেন্ট, লেখ প্রথম ঘরে লিখবি অর্ডিনারি রেসিডেন্ট, তারপরে ঘরে লিখবি নট অর্ডিনারি রেসিডেন্ট, নট অর্ডিনারি রেসিডেন্ট, লাস্টের ঘরে লিখবি কি নন রেসিডেন্ট, লেখা হয়েছে কমপ্লিট, অর্ডিনারি নট অর্ডিনারি নন রেসিডেন্ট। স্যার এবার অঙ্ক করবো কি করে, কিছুই না, অঙ্ক তো ইজি,
আগে শুনে নে কিভাবে অঙ্কটা করতাম, যেটা বলছিলাম দেখ, প্রথমে কি ছিল, প্রথম ঘরে এ পয়েন্টটা কি লেখা আছে, পর কোশ্চেন পর এ পয়েন্টটা কি লেখা আছে কোশ্চেনে, বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন শ্রীলঙ্কা রিসিভ দেয়ার ইন, এই যে কোশ্চেনটা লেখা আছে এই লাইনটা দেখে দেখে ওখানে ঢুকে দিলাম, বুঝতে পারলি কি বললাম, এই লাইনটা দেখে দেখে, প্রথমে শোন এ বি সি ডি ই যা কোশ্চেন লেখা আছে লেখাটা দেখে দেখে কোনো পার্টিকুলার ঘরে বসো, তারপর অ্যামাউন্ট বলে দিচ্ছে, তাহলে চ আগে লেখাগুলো লিখে নি তারপর আবার কথা বলছি, লেখ এ দিয়ে কি লিখবি, কি লেখা ছিল, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এ দিয়ে লিখবে কি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন শ্রীলঙ্কা, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন শ্রীলঙ্কা, তারপর কি লিখা ছিল বল, রিসিভ দেয়ার ইন, রিসিভ দেয়ার ইন, রিসিভ দেয়ার ইন মানে জানিস, এই রিসিভ দেয়ার ইন মানে কি, শ্রীলঙ্কাতে পাওয়া গেছে, কিছুক্ষণ আগে থিওরি বুঝিয়ে দিয়েছি, হয়তো তোরা নিজেরাই অ্যান্সার দিতে পারবি, তাহলে বল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন শ্রীলঙ্কা মানে আমার বাড়িটা কোথায় ছিল, শ্রীলঙ্কাতে, তা শ্রীলঙ্কাতে বাড়িটা ছিল, বাড়িটা শ্রীলঙ্কাতে ভাড়া দিয়েছি, তা ভাড়া দিলে কি হবে, ভাড়া পাবো, ভাড়া দিলে তো ভাড়া পাবো, তাহলে অ্যাকচুয়ালি বাড়িটা ছিল কোথায়, শ্রীলঙ্কাতে, তাহলে আমার প্রশ্ন ইনকামটা অ্যাক্রু হয়েছে কোন দেশে, শ্রীলঙ্কাতে, টাকাটা রিসিভ হয়েছে কোথায়, শ্রীলঙ্কাতে, তাহলে বুঝতে পারলি তো, তাহলে কি ধরনের ইনকাম এটা, ফরেন ইনকাম, ফরেন ইনকামের রুল কি বলেছিলাম মনে করার চেষ্টা কর, আমি বলেছিলাম ফরেন ইনকাম এটা কি বিজনেস প্রফেশন না, রেন্ট, রেন্টের নিয়ম কি ছিল, শুধুমাত্র অর্ডিনারি রেন্টের ট্যাক্স দিতে হবে, মনে পড়ছে তো, তাহলে অর্ডিনারি ঘরে শুধু টাকাটা বসিয়ে দিবি, ব্যাস, অর্ডিনারি ঘরে টাকাটা বসিয়ে কত ছিল বল, টাকা কত ছিল, তাহলে অঙ্কগুলোর মধ্যে কিন্তু কিছু নেই, কিন্তু এই যে এখানে পাঁচটা পয়েন্টের জন্য পাঁচ নাম্বার, এক একটা পয়েন্টের জন্য এক এক করে, এই যে একটা ঠিক করে দিলে এই জন্য এক পেয়ে গেল, এক একটা দিয়ে একটা নাম্বার পেয়ে, বুঝতে পারলি তো, সুতরাং থিওরিটা ক্লিয়ার হতে হবে তাহলে কিন্তু অঙ্ক পারবি, দু নম্বর পয়েন্ট দেখে দেখে টোক বি, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি ইন ইন্ডিয়া, লেখ ইনকাম ফ্রম স্যালারি ইন ইন্ডিয়া, তাহলে পড়ি ইনকাম ফ্রম স্যালারি, তার মানে কি চাকরি ইন ইন্ডিয়া বলেছে, তাহলে তুই চাকরিটা করেছিস কোথায়, ইন্ডিয়াতে চাকরি করেছিস, টাকাটা রিসিভ করেছিস কোথায়, ইন্ডিয়াতে, মানে বলছে ইনকাম ফ্রম স্যালারি ইন ইন্ডিয়া, তাহলে এটা কি ধরনের ইনকাম, ইন্ডিয়ান ইনকাম, আর ইন্ডিয়ান ইনকাম হলে সবার ক্ষেত্রে ট্যাক্সেবল, সবার ক্ষেত্রে ট্যাক্সেবল, তাহলে বসিয়ে দে, 1,20,000, 1,20,000, 1,20,000, সব বুঝিয়ে যাবি, সি নম্বর পয়েন্ট কি বলেছিল, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, লেখ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, তাই তো, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি রিসিভড ইন চাইনা, রিসিভড, লেখ রিসিভ ইন চাইনা, লাইনের মানে পুরো বুঝি, তখন চিন্তা করতে হবে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, আমি একটা একটা ইন্ডিয়ান কোম্পানির নাম বলতে পারবো, ইন্ডিয়াতে আছে এমন কোম্পানির নাম, টাটা, রিলায়েন্স, কি বলতে পারি না, তাহলে সাপোজ ধর আমি টাটা কোম্পানিতে শেয়ার কিনেছি, কি করেছি, ডিভিডেন্ড মানে, ডিভিডেন্ড মানে বুঝতে পারছিস, আমি ইনভেস্টমেন্ট করেছি স্টক সার্ভিসটা, তো ধর টাটা কোম্পানিতে আমি শেয়ার কিনেছি, মানে টাটা কোম্পানি ইনভেস্ট করেছি, টাটা কোম্পানিতে আমি 1,00,000 টাকা ইনভেস্ট করেছি, তাহলে সারা বছর আমার টাকাটা নিয়ে ব্যবসা করলো, আমার টাকা এরকম অনেকের টাকা নিয়ে ব্যবসা করলো, ব্যবসা করে যত টাকা প্রফিট কামালো সেই প্রফিটের একটা ভাগ তো আমাকে দিতে হবে, এটা তো ডিভিডেন্ড, তাহলে আমি যে টাকাটা দিলাম, আমি যে ইনভেস্ট করলাম কোন দেশের কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, তাহলে টাকাটা এক মানে এটা অ্যাক্রু হয়েছে কোথায়, ইনকামটা ইন্ডিয়াতে হয়েছে, টাকাটা রিসিভ হয়েছে কোথায়, চায়না থেকে রিসিভ হয়েছে, তাহলে কি ইনকাম, ইন্ডিয়ান ইনকাম না ফরেন ইনকাম, ইন্ডিয়ান ইনকাম, ইন্ডিয়ান ইনকাম, কারণ আমি কি বলছি রিসিভ আর অ্যাক্রু, একটা ভারতে হলে তাকে ইন্ডিয়ান ইনকাম বলে, তাহলে ইন্ডিয়ান ইনকামের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ট্যাক্স, দেখি তিনটে পয়েন্ট ইজিলি হয়ে গেল, এই অঙ্কটা কবে দিয়েছিলেন, 2021 সালে অনার্সে দিয়েছি, এরকম অঙ্ক পরীক্ষায় আসে, কোনো ভয় পাচ্ছে, এরকমই অঙ্ক আসে পরীক্ষায়, কত টাকা বলেছিল বল, 25,000 বসিয়ে দে,
এখানে গ্রস লেখা আছে, তার মানে কোনো কোনো ঝামেলা নেই। যদি সত্যি কোনো ঝামেলা থাকতো আমি অবশ্যই বলতাম, ডিসকাশন করতাম। এখানে যদি নেট বলতো আমাকে গ্রসে নিয়ে যেত, গ্রসই লিখতে হয়, গ্রস অ্যামাউন্টই লিখতে হয়, ঠিক আছে? তো ঝামেলা নেই, জন্য ঝামেলা থাকলে আমি অবশ্যই বলে দেবো। 3 নম্বর পয়েন্ট কি বলেছে, ইনকাম ফর্ম বিজনেস কন্ট্রোল ফর্ম বাংলাদেশ, লেখ লাইনটা, লিখ ইনকাম ফর্ম বিজনেস। ইনকাম ফর্ম বিজনেস, ইনকাম ফর্ম বিজনেস লিখেছি সবাই প্রত্যেকে, কন্ট্রোল ফর্ম বাংলাদেশ। শোন লাইনের মানে বলছি, একটা বিজনেস করছিস, ইনকাম ফর্ম বিজনেস কন্ট্রোল ফর্ম বাংলাদেশ, বাংলাদেশ থেকে বিজনেসটা কন্ট্রোল হচ্ছে, বাংলাদেশ থেকে বিজনেসটা কন্ট্রোল হচ্ছে, তাই তো বলেছে ইনকাম ফর্ম বিজনেস কন্ট্রোল ফর্ম বাংলাদেশ। তাহলে আমি তোদের যে কিছুক্ষণ আগে রুল বললাম ওখানে কি বললাম, যে ধর বিজনেসটা করছিস কোন দেশে, আর বিজনেস করে যে টাকাটা রিসিভ হচ্ছিস কোন দেশে, এখানে কিন্তু কোথাও বলেনি যে টাকাটা কোন দেশে রিসিভ হয়েছে, টাকাটা কোথায় রিসিভ হয়েছে, বাংলাদেশে রিসিভ হয়েছে নাকি ইন্ডিয়াতে রিসিভ হয়েছে, কিছু বলেনি। নাম্বার ওয়ান, কিন্তু বলেছে কন্ট্রোল হয়েছে বাংলাদেশ থেকে। তাহলে বল তুই কি ধরবি, আমি কি শিখেছিলাম, যদি বাংলাদেশ থেকে কন্ট্রোল হয় তাহলে শুধুমাত্র অর্ডিনারি জন্য ট্যাক্সেবল, আর যদি ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয় তাহলে অর্ডিনারি এবং নন অর্ডিনারি দুজনের জন্য ট্যাক্সেবল। তাহলে তোকে নোটটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এবার বল, এবার বল তুই আমাকে বল আর একটা, কি আর একটা প্রশ্ন, স্যার রিসিভ কোন দেশে হয়েছে, কোশ্চেনে বলেছে, বলেনি, তাহলে তোকে অ্যাজাম্পশন করে নিতাম, রিসিভ কোন দেশে করতে চাচ্ছিস বল, রিসিভটা কোন দেশে করতে চাচ্ছিস, এই যে বিজনেসটা হয়েছে ইনকাম ফর্ম বিজনেস, তুই একটা বিজনেস করেছিস, বিজনেস থেকে টাকা কামিয়েছিস, টাকা কামিয়েছিস, কিন্তু বিজনেসটা কন্ট্রোল হয়েছে বাংলাদেশ থেকে, তাহলে বুঝতে হবে, বুঝতে হবে তুই মানে রিসিপ্টটা হয়েছে কোন দেশে, ইন্ডিয়াতে নাকি ফরেনে, যেটা বলবি সেই অ্যাজাম্পশনটা লিখবি, এখানে ব্যাকেনে লিখতে হবে, অ্যাজাম্পশনটা লিখতে হবে, ইন্ডিয়াতে লিখবি, অ্যাজিউমিং রিসিভড ইন ইন্ডিয়া, তাই তো, অ্যাজিউমিং রিসিভড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে রিসিভ হয়েছে, তাহলে সত্যি কথা বলতে কি এটা যেহেতু রিসিভ ইন ইন্ডিয়া যদি লিখে দিস তার কোনো ঝামেলাই নেই, কারণ ইন্ডিয়াতে যদি রিসিভ হয় তাহলে তো ইন্ডিয়া লিখতে হবে, সবার ক্ষেত্রে ট্যাক্স হবে, ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। তাহলে এখানে কি হবে বল, টাকাটা কত ছিল, 37,500, সব করা করে বসে যাবে। লাস্ট পয়েন্ট, নম্বর পয়েন্ট কি বলেছে, দেখ লেখ, বলছে ₹10,000 আর্ন ইন ইংল্যান্ড, আর্ন ইন ইংল্যান্ড ডিউরিং দা প্রিভিয়াস ইয়ার 2022-23 ওয়াজ ব্রট টু ইন্ডিয়া। তাহলে কি বলেছে, 2022-23 মানে 22-23 প্রিভিয়াস ইয়ারে ইংল্যান্ডে তুই কোনো একটা টাকা ইনকাম করেছিস, ওয়াজ ব্রট টু ইন্ডিয়া, এবং সেই টাকাটা ভারতে নিয়ে আসছিস, ঠিক আছে? তো বললাম লাইনের মানে বুঝেছিস, আমি লিখছি লাইনটা লিখছি, কি বলেছে, তুই এখন প্রিভিয়াস ইয়ার 2023-24 তুই আগের প্রিভিয়াস ইয়ারে কোনো একটা ইনকাম করেছিস ইংল্যান্ডে, সেই টাকাটা এই বছর ভারতে নিয়ে আসছিস, ওই বছর ইনকাম করে ওই বছর ট্যাক্স তো এই দেশকে দিয়ে দিয়েছিস, তাহলে ওই টাকাটা এখন এই দেশ নিয়ে আসে আবার ট্যাক্স দিবি কেন, ঠিক আছে? এটাই বলতে চাইছি, তাহলে এটা ছক করে মিল হবে, লেখ লেখ, ইনকাম আর্ন ইন ইংল্যান্ড ইনকাম আর্ন ইন ইংল্যান্ড, ইনকাম আর্ন ইন ইংল্যান্ড লিখেছিস তো, ডিউরিং 2022-23, ডিউরিং 2022-23 ব্রট টু ইন্ডিয়া, ব্রট টু ইন্ডিয়া, তাহলে কি হবে সব করাই নিলে হবে, বোঝা গেল? শেষ অঙ্ক শেষ, 5 মার্কস পেয়ে গেলে সরাসরি অঙ্কটা যোগ করে বল কত হয়েছে, প্রথমটা কত হয় যোগ করে, প্রথমটা 2,05,000, তারপর 1,82,500, এন্ড লাস্ট
1,82,500, যেটা বেরোলো তাকে বলে জিটিআই, গ্রস টোটাল গ্রস প্রোডাক্ট ইনকাম। আল্লাহ